অনেক আশা ভালো তো স্বপ্ন করা ভালো নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। চার্টার্ড বিমানে হঠাৎ বিপ্লব দেবকে নিয়ে এবার বিরোধী রাজনৈতিক দলগুলো কঠোর সমালোচনা করেছেন। রাজনৈতিক মহলে ব্যাপক উত্তপ্ত হয়ে উঠেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে এবার ত্রিপুরা রাজ্যের জনগণ কোনো মতেই ভরসা করতে পারছেন না। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি সবচাইতে বড় খবর, ব্রেকিং নিউজ। তিনি ত্রিপুরা ছেড়ে এবার দিল্লি পাড়ি দিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। চার্টার্ড বিমানে বিপ্লব কুমার দেব সরকারের টাকা খরচ করে এবার প্রাক্তনের ভরসা এখন ত্রিপুরা ছেড়ে দিল্লিতে। দিল্লিতে একাধিক বৈঠক হতে পারে। প্রাক্তন এখন কোন জায়গাতে ভবিষ্যৎ রয়েছে? চার্টার্ড বিমানে, এই চার্টার্ড বিমানে বিপ্লব কুমার দেব হঠাৎ তিনি কেনই বা গেলেন দিল্লিতে সরাসরি, এই নিয়েও রাজনৈতিক মহলে জটিলতা শুরু হয়ে যাচ্ছে। চার্টার্ড বিমানে বিপ্লব দেব দিল্লিতে কঠোর